সবাইকে এনআরবিসি ব্যাংক প্রেজেন্স বাই পিকশো মিডিয়া ডেটা অনুষ্ঠানে সঙ্গে আছে মিস্টার আশিক রহমান। দর্শক, আমাদের এই বিশেষ আয়োজনে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকেন দেশের অনুকরণীয়, অনুসরণীয়, বরণীয় একজন সফল ব্যক্তিত্ব, যার কাছে আমরা শুনতে চাই তার সাফল্যের গল্প, জানতে চাই দেশ এবং দেশের মানুষকে নিয়ে তার ভাবনা ও পরিকল্পনা। সুপ্রিয় দর্শক, আজ আমাদের আমন্ত্রিত অতিথি হিসেবে এসেছেন বাংলাদেশে একজন প্রখ্যাত রাজনীতিবিদ, ছাত্র জীবন থেকেই যিনি বাম রাজনীতি করে আসছেন, অংশ নিয়েছেন মহান মুক্তিযুদ্ধে। 2008 সালে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গঠিত সরকারে শিল্প মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে যিনি দায়িত্ব পালন করেছেন, 14 দলীয় জোটের অন্যতম এই নেতা দেশের বিভিন্ন ক্রান্তি লগ্নে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। দর্শক, আজ আমাদের অতিথি বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া। স্বাগত আপনাকে আরটিভি স্টুডিওতে। কেমন আছেন আপনি? খুব ভালো। শুরুতে আপনার রাজনীতিবিদ হয়ে ওঠার গল্পটা শুনতে চাই। যতদূর জানি স্কুল জীবন থেকে আপনি বাম রাজনীতি করে আসছেন, প্রেক্ষাপটটা শুনতে চাই। দেখুন, আমি তো এম ইন লাইফ বলতে যেটা বুঝায় সেটা এম ইন লাইফে আমি রাজনীতিবিদ হব কোনো দিন স্বপ্ন ছিল না। এম ইন লাইফ থেকে ছিল মূলত আমি ইঞ্জিনিয়ার হব। আপনি ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা ছিল? ইঞ্জিনিয়ার হওয়া ছিল। আমি ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হয়েছিলাম 67-এ। 67-এ ভর্তি হয়েছিলেন? কোন ইউনিভার্সিটিতে? ঢাকার। ঢাকা, ঢাকা বুয়েটে ভর্তি হয়েছিল। এখন যে জিনিসটা হচ্ছে যে ইঞ্জিনিয়ারিং ডাক্তারিতে চান্স পাইছিলাম 66-এ, কলেজে পড়ার সময় আমার যে স্বপ্ন ছিল কলেজে পড়ার সময়, সেই স্বপ্নটাতে ইঞ্জিনিয়ারিংয়ে পড়ার বিষয়টি ছিল খুব বদ্ধমূল ধারণা ছিল, এবং সেখানে যে জিনিসটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেই জিনিসটা হচ্ছে যে আমি চৌমুহনী কলেজের ছাত্র ছিলাম। আমি 64-এ ম্যাট্রিক পাস করছি, চৌমুহনী কলেজে ভর্তি হয়েছি। আমার ফাদার ওই লক্ষ্মীপুরে ডাক্তার ছিলেন, সরকারি ডাক্তার ছিলেন। আবার এদিকে মামার বাড়ি সোনাইমুড়ি, সেই হিসাবে আমার ওইটা অনেক সুইটেবল ছিল, হোস্টেলে থাকতাম। তখন আমি কলেজে যাইতে কলেজ রোডে কমরেড তোহার হুলিয়া নিতে হবে তুলিয়া, তখন হুলিয়া জিনিসটা কী আমি জানতাম না, যে তার উপর যে আপনার একটা অ্যারেস্ট করার যে সরকারি সিদ্ধান্ত এবং উনি যে আত্মগোপনে আছেন, এই বিষয়টি আমার কাছে অত্যন্ত রোমাঞ্চকর বলে বলে মানে ওই হুলিয়া ব্যাপারটা কি এটা আপনার কাছে পরিষ্কার ছিল না? আত্মগোপন কীভাবে থাকে এই জিনিসটাও আমার কাছে, মানে আত্মগোপনটা কী জিনিস, কী জিনিস? তো এই করতে করতে তখন আমি ঘটনাচক্রে এই কল্পনা দত্ত, সূর্য সেন, অনন্ত সিং এই সমস্ত দেদের কথা শুনতে শুনতে আমি অনেকটা অনুপ্রাণিত হলাম রাজনীতির প্রতি। এবং ছাত্র ইউনিয়ন তখন মতিয়া মেনন ছিল, ধরেন আমরা মেনন গ্রুপের সাথে সম্পৃক্ত হতে ছিলাম কলেজে। মানে এই আপনার রাজনীতি শুরু? এই আমার রাজনীতি শুরু হতে। এবং চৌমুহনী কলেজে অ্যাসিস্ট্যান্ট লিটারারি সেক্রেটারির জন্য ইলেকশন করেছিলাম। তখন অ্যাসিস্ট্যান্ট লিটারারি সেক্রেটারি করার সময় আমার হাইয়েস্ট ভোট পেয়ে আমি নির্বাচিত হয়েছিলাম। হাইয়েস্ট ভোট পেয়ে? আপনি চৌমুহনীর কথা বলছিলেন, তাহলে আপনার জন্মস্থান কোথায়? আপনি কোথায় জন্মগ্রহণ করেছেন, কোথায় আপনার প্রাইমারি স্কুল শুরু করেছেন? আমার হচ্ছে জন্মস্থান হচ্ছে চট্টগ্রাম জেলার মিরেশ্বরী উপজেলার অন্তর্গত হাতকান্দি 14 নম্বর ইউনিয়ন, মিরেশ্বরাই দমদমা গ্রাম। এবং সেখানে আমার দমদমা প্রাইমারি স্কুলে আমার হাতে করি, দমদমা প্রাইমারি স্কুলে হাতে করি। সরকারের স্কুল থেকে আমি ম্যাট্রিক পাস করেছি 64-এ, তারপর আইসি চৌমুহনী কলেজ। চৌমুহনী কলেজ থেকে আপনি মিরেশ্বরী থেকে চৌমুহনীতে আসলেন কিভাবে? আমার ফাদার সরকারি ডাক্তার ছিলেন লক্ষ্মীপুর। ও আচ্ছা, মানে মামার বাড়ি হচ্ছে যে সোনাইমুড়ি। তো এই হিসাবে একটা চৌমুহনী কলেজ তো প্রতিষ্ঠিত কলেজ ছিল তখন, সেই নামকরা কলেজ ছিল। আর এখন এত সব জায়গাতে তো এত কলেজ ছিল, জেলাতে একটা দুইটাই কলেজ ছিল। তো সেই হিসাবে আমি ওইখানে আসছি। এবং তখন রাজনীতিতে এসে ঢাকাতে এসেই আবার জগন্নাথ হলে আসলাম। সেখানে অচিন্ত সেন আমাকে একজন মানে খুব ব্রিলিয়েন্ট ছাত্র ছিল, আমার দৃষ্টিতে খুব ব্রিলিয়েন্ট, তার সংস্পর্শে আসে কিন্তু আমি বাম
রাজনীতির মধ্যে সম্পৃক্তটা আমার, এবং একদিকে ওই তোয়া সাহেবের ঘটনা, প্লাস হচ্ছে যে এখানে বাম রাজনীতিবিদ, ভিয়েতনামের যুদ্ধ, মার্কিন সাম্রাজ্যবাদের বিষয়, এগুলো সমস্ত কিছু মিলিয়ে আমি তখন বাম রাজনীতির প্রতি সক্রিয় হয়ে গেলাম। এবং ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হওয়ার পর আমার বাপ মায়ের, আমি বড় ছেলে, আমার বাবার ইচ্ছে ছিল আমি ইঞ্জিনিয়ার হই। এবং 5 জানুয়ারি ছিল লাস্ট ডেট ক্লাসরুম মানে ভর্তি হবার, আমার বাবাকে বলছিলাম যে আমি বাবা আমি পড়ব, আপনি যান। আমি একমাত্র একবারই বাবার অবাধ্য হয়েছিলাম, কিন্তু আমি আর ইঞ্জিনিয়ারিং পড়িনি। ইতিমধ্যে আমি ঢাকা ইউনিভার্সিটিতে ফিজিক্সে ভর্তি হয়েছিলাম, ফিজিক্সটাকে কন্টিনিউ আমি করেছি, ফিজিক্স পাস করছি, ফিজিক্সে অনার্স নিয়ে এমএসসি পাস করছি, জার্নালিজমে এমএ পাস করছি, ল ডিগ্রি নিয়েছি। এই দীর্ঘ রাজনৈতিক জীবনে কোন সময়টাকে আপনার জন্য কঠিন, চ্যালেঞ্জিং, কঠিন সময় বলে আপনার মনে হচ্ছে? সেটা হলো যে রাজনীতিবিদদের জন্য মৃত্যুর আগ পর্যন্ত সবসময় হলো চ্যালেঞ্জিং, এইটা বিশেষভাবে বাম রাজনীতিতে টিকে থাকা, টিকে থাকাই একটা হচ্ছে যে চ্যালেঞ্জিং। কারণ এখানে আমাদের অনেকের সম্ভাবনা বয় রাজনীতিবিদ ছিলেন কিন্তু টিকতে পারেন নাই, আবার অনেকের সম্ভাবনা অনেকে যারা টিকবার মনে করে নাই অনেকে রাজনীতিতে টিকে গেছে। তো রাজনীতিতে টিকে থাকাটাই সেলফ চ্যালেঞ্জিং। প্রথম হচ্ছে যে যখন আপনি ইউনিভার্সিটিতে থেকে পড়েন, অনেকে অনেক আবার ইউনিভার্সিটি পড়তে পারে না, যখন আপনি ধরেন আমার ক্ষেত্রে আমি বলছি, যখন আমি যখন ইউনিভার্সিটি ত্যাগ করলাম তখন প্রশ্ন আসছে সে বিয়ের প্রশ্ন আসে, তখন হলো চাকরির প্রশ্ন আসে, তারপর নিজেই সার্ভাইভ করার প্রশ্ন আসে। ওই জায়গাতেই রাজনীতিতে টিকে থাকা হচ্ছে যে সবচেয়ে বেশি বড় চ্যালেঞ্জিং। আপনি বাম রাজনীতির কথা বলছেন, কিন্তু আমরা যতটুকু জানি বাম রাজনীতি সবসময় জনগণের কথা বলে, জনসম্পৃক্ত রাজনীতি করে এবং জনগণের যে অধিকারগুলো সেইটা আদায় করার জন্যে কথা বলে, কিন্তু বাম রাজনীতিগুলো আমরা জনপ্রিয় হতে দেখি না, কারণ কি? বাম রাজনীতি করার, বাম রাজনীতি তো আমাদের দেশে জনপ্রিয় তা হয় না তা তো নয়, একসময় তো বাম রাজনীতি আমাদের দেশে জনপ্রিয় ছিল। 50-এর দশকে ধরেন ভাষা আন্দোলনের সময়, জি, তখন জনপ্রিয় ছিল বাম আন্দোলন। 60-এর দশকে আমরা যেই সময় আমরা, তখন তো সবাই বাম আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল, যত সিএসপি ছিল, পিএসপি ছিল, ফরেন সার্ভিস ছিল, অধিকাংশই ছিল বাম রাজনীতি থেকে আসা, তারা কর্মজীবনে যায়, তারা সরকারি বড় বড় আমলা হয়েছে। আমরা যেই সমাজকে নিয়ে চিন্তা করি, এই সমাজটা বা যে জনগণের কথা আমরা চিন্তা করি, জনগণের প্রেক্ষাপট জাতীয় আন্তর্জাতিক রাজনৈতিক প্রেক্ষাপটের উপর নির্ভরশীল। একসময় ধর্মটা গুরুত্ব ছিল না, এখনকার রাজনীতিতে কিন্তু ধর্ম সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হাতিয়ার, ক্ষমতায় থাকার, ক্ষমতা যাওয়ার, সবাই কম্প্রোমাইজ করছে ধর্মের সাথে। এবং এর ফলে যখন আপনি ধর্মের সাথে কম্প্রোমাইজ করছেন তখন দক্ষিণপন্থী রাজনীতিটা বিকশিত হচ্ছে। এখন ধরেন আমাদের এখানে একসময় বাম রাজনীতি ছিল, সামাজিক শক্তি ছিল, সেই সামাজিক শক্তি এখন নাই। এখন মানুষের সামাজিক শক্তি হয়ে গেছে, পাল্লাটা ভারী হয়ে গেছে দক্ষিণপন্থী রাজনীতির থেকে। সেই দক্ষিণপন্থী রাজনীতিটা লুটেরা ধনী শ্রেণী। আপনি লুটেরা ধনী শ্রেণীর কথা বলছেন, একটা সময় ছিল যখন রাজনীতিবিদদের সাধারণ মানুষ ভালোবাসত, বন্ধু মনে করতো, রাজনীতিবিদরাও সবসময় জনগণের পাশে দাঁড়াতো, জনসেবার ব্রতী নিয়েই মানুষ রাজনীতি করতো। এখনও কি মানুষ রাজনীতিবিদদের আগের মতো ভালোবাসে, কিংবা সেভাবে আপনি পছন্দ করে বলে আপনি মনে করেন? যে রিয়েল পলিটিশিয়ান যারা তাদেরকে অবশ্যই জনগণ ভালোবাসবে, যারা রাজনীতি নিয়ে ব্যবসা করে, অর্থাৎ আমি রাজনীতি করব ব্যবসার জন্য, বড় লোক হওয়ার জন্য, শর্টকাট ওয়েতে কোটি কোটি মালিক হওয়ার জন্য, পাপলু রাজনীতি করে নাই, তার একমাত্র অবলম্বন ছিল কোটি কোটি টাকার মালিক হয়েছে, সে যেইভাবে মালিক হয়েছে, কিন্তু রাষ্ট্র কিন্তু তাকে পেট্রোনাইজ করছে, তাকে নমিনেশন দিছে, তারপর তার ওয়াইফকে নমিনেশন দিছে, কিন্তু আমাকে তো নমিনেশন দেয় নাই, কারণ আমার তো টাকা নেই। অত আমার সেই ধরনের হুন্ডা গুন্ডা বা যে ধরনের নির্বাচন করতে হলে যে পরিবেশের দরকার হবে সেই জন্য তো আমাকে দেওয়া হয় নাই, এবং আমি সাইড লাইনে পড়ে গেছি। তাহলে প্রশ্নটা তো, আমি যখন সাইড লাইনে পড়ে যাব, হয়তো আমি চেষ্টা করছি কীভাবে সার্ভাইভ করতে পারবো, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে পলিটিক্স পলিটিশিয়ানদের হাতে যদি না থাকে,
তাহলে এর চূড়ান্ত পরিণতিটা কোনো সময় ভালো হয় নাই এবং ভালো হবে না হতে পারে না অনেকে আছেন যারা মনে করেন রাজনীতি করলে দ্রুত ধনী হওয়া যায় এই ধারণা কি অমূলক না এটা বাংলাদেশের বর্তমান বাস্তবতায় রাজনীতি যারা রাজনীতি করছে এখানে হচ্ছে দুটো জিনিস এখানে এক ক্যান্টনমেন্ট থেকে রাজনীতিবিদ হয়ে আসছে ক্যান্টনমেন্ট থেকে এবং যারা নন পলিটিক্যাল লোক তাদেরকে নিয়েই কিন্তু রাজনীতিবিদ করানো হয়েছে এইটা আর কিছু আছে ট্র্যাডিশনাল রাজনীতিবিদ যারা ক্যান্টনমেন্টে রাজনীতি প্লাস হচ্ছে যে যারা বিভিন্ন প্রফেশনাল লোকদেরকে রাজনীতিতে আনছে তাদের মূল লক্ষ্য কমিটমেন্ট হচ্ছে জনগণের সেবা করা কমিটমেন্ট নয় তাদের কমিটমেন্ট হচ্ছে হাউ টু মেক মোর মানি হাউ টু এনজয় মোর ফ্যাসিলিটিস কীভাবে সে মোর ফ্যাসিলিটিস পাবে মোর ইয়ে হবে টাকার মালিক হবে সে বিদেশে বাড়ি করবে তার সন্তানেরা বিদেশে লেখাপড়া করবে তার একটা গাড়ির জায়গায় দশটা গাড়ি হবে তার গুলশান বনানি বারিদারা সর্বত্র তার ফ্ল্যাট থাকবে প্লট থাকবে বাড়ি থাকবে বাগান বাড়ি থাকবে এই হচ্ছে এবং আমাদের অনেক রাজনীতিবিদ গরিব গরিবের সন্তান হওয়া সত্ত্বেও তারা কিন্তু সেই ইতিহাস তারা ভুলে যায় তারা তখন ওইটা চিন্তা করে তারা তার বাগান বাড়ি এই নিয়ে গর্ববোধ করে এই কারণে মানুষ কিন্তু রাজনীতিবিদদের এখনকার রাজনীতি হচ্ছে ভোগের রাজনীতি ভোগের রাজনীতি দ্বারা জনগণের কল্যাণ হয় না কারণ বহুজন হিতায় বহুজন সুখায় রাজনীতিটা জনগণের রাজনীতি করলে বহুজন সুখের জন্য বহুজন হিতের জন্য রাজনীতি করতে হয় ১৯৭১ সালে আমাদের চেতনাটা ছিল কি আমাদের চেতনা ১৯৭১ সালে আমাদের চেতনা ছিল সমষ্টিগত চেতনা এটা আমার কি হবে এইটাই এই চেতনা ছিল না কিন্তু কিন্তু আজকে সবাই চিন্তা করে আমার কি হলো আমি কি পেলাম আমি মন্ত্রী হতে পারছি কিনা আমি এমপি হতে পারছি কিনা আমি ব্যাংকের মালিক হতে পারছি কিনা ইন্স্যুরেন্সের মালিক হতে পারছি কিনা ইন্ডাস্ট্রির মালিক হতে পারছি না ১০০ কোটি টাকা লোন নিয়ে ফেরত না দিবার ব্যবস্থা করতে পারছি কিনা দ্যাট ইজ দ্য কালচার অফ আওয়ার পলিটিক্স দেশের উন্নয়নের সঙ্গে সঙ্গে ধনী দরিদ্রের বৈষম্য বাড়ছে এটাকে আপনি কীভাবে দেখেন এটা স্বাভাবিক আপনি যখন সম্পদের আপনি সম্পদের ডিস্ট্রিবিউশনটা যদি ব্যাপারে কোনো আপনার কোনো সিস্টেম না থাকে এবং এই সিস্টেম না থাকলে সম্পদ তো কনসেন্ট্রেট হয়ে যায় এক কিছু লোকের কাছে কনসেন্ট্রেট হয়ে গেছে এবং আমাদের দেশে এই করোনাকালে শুধু আমাদের দেশে সারা বিশ্বে যে একদিকে করোনাতে মানুষ নিঃস্ব হয়ে গেছে অনেকে চাকরি হারাইছে ক্যারিয়ার নষ্ট হয়ে গেছে শহর থেকে গ্রামে চলে গেছে কিন্তু আরেক দিকে ব্যবসায়ীরা কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে এবং বৈষম্য আমাদের দেশেও সারা বিশ্বে বৈষম্য বেড়ে গেছে এই বৈষম্যর যে সম্পদটার যে বিতরণ যে সেই সুষ্ঠু বিতরণ ব্যবস্থা যদি না থাকে তাহলে আজকে সুষম বন্টনের ব্যবস্থা যদি না থাকে যেটা আমাদের মুক্তিযুদ্ধের চেতনা সুষম বন্টন সেই বন্টন ব্যবস্থা করা তো আমাদের সরকারের পক্ষে সম্ভব হচ্ছে না বরঞ্চ কিছু কায়েমি স্বার্থবাদী লোক তারা এই বেনিফিটটা ফসলটা ভোগ করছে কাজে আপনার মুক্তিযুদ্ধের চেতনা আপনি বলতেন আক্ষরিক অক্ষত মুক্তিযুদ্ধের চেতনা কিন্তু রিয়েল সত্যে আমরা যদি বলি যে ২০০ আমরা সংগ্রাম করেছি ২২ পাকিস্তানি ২২ পরিবারের বিরুদ্ধে বঙ্গবন্ধু সংগ্রাম করেছেন ২২ পরিবারের বিরুদ্ধে কিন্তু ২৫ বছর পর বাংলাদেশে এখন ২২২ পরিবারের বাঙালি ২২২ পরিবার সৃষ্টি হয়েছে কাজে এই ২২২ পরিবার তাদের শ্রেণীর স্বার্থ আছে এবং আমাদের সরকার প্রশাসন রাষ্ট্র সমস্ত তাদের পক্ষে কাজ করছে বিশ্বের ব্যাপক উন্নয়ন হচ্ছে নগরে বড় বড় অবকাঠামো তৈরি হচ্ছে গ্রামে গঞ্জে ঘাট রাস্তা বিভিন্ন নির্মাণ কাজ চলছে স্কুল তৈরি হচ্ছে বাড়ি তৈরি হচ্ছে কিন্তু কাজগুলো কতখানি টেকসই হচ্ছে তা নিয়ে অনেক প্রশ্ন তৈরি হচ্ছে তা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে অনেক জায়গাতেই দেখা যাচ্ছে কাজ শেষ হতে না হতেই রাস্তায় ফাটল ধরছে কালভার্ট ভেঙে পড়ছে ব্রিজের গার্ডার ভেঙে পড়ছে আপনার পর্যবেক্ষণ শুনতে চাই কেন এগুলো ঘটছে কেন এগুলো টেকসই হচ্ছে না টেকসই হচ্ছে না কেন হচ্ছে যে যেমন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র শেখ হাসিনা উনি তৃতীয়বার পরপর তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর জাতির উদ্দেশ্যে উনি ভাষণ দিয়েছিলেন উনি বলেছিলেন একমাত্র দুইটা জিনিস একটা মাদক আর একটা হলো দুর্নীতি এর বিরুদ্ধে ওনার সংগ্রাম কিন্তু এই টার্মেও উনি প্রায় তিন বছর শেষ হয়ে যাচ্ছে কিন্তু আপনি যদি দেখেন মাদকের যে ব্যাপকতা বিভিন্ন ক্যাটাগরির মাদকের যে ব্যাপকতা
এটা সরকার কিন্তু কন্ট্রোল করতে পারছে না এক দ্বিতীয়ত হচ্ছে যে দুর্নীতিও কিন্তু কন্ট্রোল করতে দুর্নীতিও আমাদের ন্যাশনালাইজড হয়ে গেছে এবং সর্বত্র দুর্নীতি হচ্ছে সর্বত্র টপ টু বটম এই জায়গাটা এখন এই যে এই 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 দুর্নীতির ফলে মাননীয় প্রধানমন্ত্রী সদিচ্ছে থাকা সত্ত্বেও কিন্তু সেটা পাচ্ছে না আর এই দুর্নীতি হওয়ার ফলে অ্যাকাউন্টেবিলিটি নেই এবং সমস্ত কিছু ম্যানেজেবল এবং অ্যাকাউন্টেবিলিটি না থাকলে যদি সব কিছু ম্যানেজেবল হয়ে যায় তখন তো এই জায়গা থেকে তো আপনি একটা সুষ্ঠু সুষম বণ্টন ব্যবস্থা এবং সুশাসন এটা নিয়ে আসতে পারবেন না কারণ আপনার ব্যাক অফ দ্য মাইন্ড আপনার পেছনে থাকে আমি ম্যানেজ করতে পারবো তো এগুলোকেই চ্যালেঞ্জ দুর্নীতি নিয়ন্ত্রণের ক্ষেত্রে এগুলোকে চ্যালেঞ্জ হিসেবে দেখেন আমি যদি বলি আপনাকে আপনি যে কথাটি বলেছেন হ্যাঁ বর্তমান সরকার তার নির্বাচনী ইশতেহারে দুর্নীতি নির্মূলের ঘোষণা দিয়েছেন কিন্তু কতখানি সম্ভব হবে বলে মনে করেন আপনি এবং দুর্নীতি নিয়ন্ত্রণের ক্ষেত্রে মূল চ্যালেঞ্জগুলো যদি আপনি আমাদেরকে একটু মানে একেবারে বুলেট আকারে যদি বলেন আমরা শুনব একটি বিরতির পরে দর্শক এনআরবিসি ব্যাংক প্রেজেন্স বায়োপিক শো মিডিয়া লিডার অনুষ্ঠান নিচ্ছে ছোট্ট একটি বিরতি সাথেই থাকবে সুপ্রিয় দর্শক বিরতির পর আবারও স্বাগত এনআরবিসি ব্যাংক প্রেজেন্স বায়োপিক শো মিডিয়া লিডার অনুষ্ঠানে সঙ্গে আছে আমি সৈয়দ আশিক রহমান আমাদের আজকের অতিথি বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া আপনাকে আবারও স্বাগত আরটিভি স্টুডিওতে বিরতির পূর্বে যে প্রশ্নটি আপনার কাছে আমার ছিল যে দুর্নীতি নিয়ে আমরা কথা বলছিলাম যে বর্তমান সরকার তার নির্বাচনী ইশতেহারে দুর্নীতি নির্মূলের ঘোষণা দিয়েছেন চ্যালেঞ্জটা আসলে কোথায় একটা কথা আছে শরীরের সর্বাংশে ক্ষত যদি থাকে আপনি শুধু মলম দেবেন কোথায় মলম তো ছাড়া একটু একটু জায়গাতে যদি ক্ষত থাকে তাহলে এটাকে সারানোর জন্য আপনি মলম দেবেন কিন্তু সব বডি ইটসেলফ ক্ষত হয়ে গেছে অত দুর্নীতিগ্রস্ত সোসাইটি ইটসেলফ মানে এই চ্যালেঞ্জ মোকাবেলা কি করা কি আরো বেশি কঠিন এই দুর্নীতি এটা অনেক কঠিন কাজ সেটা এটা খুব কঠিন একটা জায়গা থেকে তো শুরু করতে হবে আমরা তো চেষ্টা করেছি আমরা কিন্তু যে জিনিস আমরা চেষ্টা করছি কিন্তু আমাদের এই চেষ্টাতে এখন দুর্নীতিকে আমরা যে মোকাবেলা করার জন্য যে জনগণের উপর নব্য করি জনগণকে আবার মানে আপনার ইয়া করতে হবে তাদেরকে সংগঠিত করতে হবে জনগণকে সংগঠিত করার জন্য শুধু প্রশাসনের মাধ্যমে দুর্নীতি আপনি করতে পারবেন না এক দুই হচ্ছে নিজে আচরি ধর্ম অপরকে শিকার এখন মনে হচ্ছে যে যে যায় লঙ্কা যখন সুযোগ পায় মনে হয় যেমন আমি মন্ত্রী হয়েছি আর সুযোগ পাচ্ছি সুযোগ সদ্ব্যবহার করিনি ভবিষ্যতে কী হবে কার কী হবে এই এই যে কালচারটা এই কালচার থেকে আপনাকে রাজনীতিকে মুক্ত করতে হবে আজকে যদি এই কালচার থেকে যদি রাজনীতিকে মুক্ত করা না যায় তাহলে কিন্তু এই দুর্নীতির কলার গ্রাস থেকে হোল নেশনকে বলতে পারছেন যে রাজনীতিকেই আগে মুক্ত হতে হবে রাজনীতিকে কলুষমুক্ত করতে হবে রাজনীতিবিদেরা আগে কলুষমুক্ত হতে হবে এবার সাম্প্রতিক রাজনীতি নিয়ে আপনার কাছে আমি আসতে চাই নির্বাচন কমিশন গঠনের রাজনৈতিক দলগুলোকে রাষ্ট্রপতি সংলাপে ডেকেছেন এই সংলাপ চলমান সংকট সমাধানে কতটুকু ভূমিকা রাখতে পারবে বলে আপনি মনে করেন দেখুন এটা হচ্ছে যে যেমন আমাদেরকে দাওয়াত দিচ্ছে আমরা তো যাবো 4 তারিখ কিন্তু প্রশ্নটা হচ্ছে যে জিনিসটা রিয়েল সেন্সে আমরা তো 14 দল করেছিলাম অনেক আশা নিয়ে 23 দফার ভিত্তিতে 14 দল কিন্তু 14 দলের অধিকাংশ দফা যদি আমরা মিলাই দেখি তাহলে সেটার সাথে বাস্তবতার সাথে মিল হবে না তার ক্ষেত্রে নির্বাচন কমিশন শক্তিশালী নির্বাচন কমিশনও একটি এই শক্তিশালী নির্বাচন কমিশন যদি থাকতো তাহলে আজকে যে ধরনের নির্বাচন সম্পর্কে বা যে ধরনের একটা কালচার ভোট না দিয়ে এমপি হওয়া সংস্কৃতি ভোট না দিয়ে আপনার চেয়ারম্যান হওয়া সংস্কৃতি মেয়র হওয়া সংস্কৃতি এই এই সংস্কৃতিটা কিন্তু হতো না যে সংস্কৃতি দিয়ে আমাদের অ্যাকাউন্টেবিলিটি হচ্ছে না যে ভারসাম্য ক্ষমতার ভারসাম্যটা রক্ষা হচ্ছে না বিরোধী দল গণতন্ত্রের ব্যবস্থার মধ্যে বিরোধী দল দরকার কিন্তু আমি সেই ভারসাম্যটা যদি রক্ষা করতে না পারি তাহলে তো সেখানে কোনো কিছু হবে না যেমন আপনি বলেন যে আজকে আজকে একটা পত্রিকায় প্রকাশিত হয়েছে সংসদীয় কমিটির বৈঠক হয় না কিন্তু সংসদীয় কমিটির বৈঠকটা হলো সংসদীয় গণতন্ত্রের প্রাণ আজকে হয়তো অডিট কমিটির আর অডিট হয় না
কিন্তু আপনি যখন মন্ত্রীতে ছিলেন তখন কিন্তু একটা অভিযোগ উঠেছিল যে অনেক সংসদ কমিটির মিটিং আপনি নিজেই যান না। না না, এটা তো ঠিক নয়, এটা সঠিক নয়। আমাদের সংসদীয় কমিটির চেয়ারম্যান ছিলেন, তখন কিন্তু গণমাধ্যমে সংসদীয় কমিটির চেয়ারম্যান ছিলেন তোফায়েল ভাই, শ্রদ্ধেয় তোফায়েল ভাই ছিলেন সংসদীয় কমিটির চেয়ারম্যান, আমি মন্ত্রী থাকাকালীন। তখন এমন কোনো মিটিং হয় নাই, হ্যাঁ দুই একটা যদি আমি বিদেশে থাকি, অফিসিয়াল কাজে গেছি, তখন হয়তো অ্যাবসেন্ট থাকতে পারি, কিন্তু কোনো সময় আমার অ্যাবসেন্ট নাই। আপনি শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, হ্যাঁ, দেশে শিল্পায়নের ক্ষেত্রে মূল বাধাগুলো আসলে কি, মানে আপনি আপনার দায়িত্ব পালন করতে গিয়ে কি কি প্রতিবন্ধকতা আপনি দেখেছেন, কি আপনার পর্যবেক্ষণটা আমরা শুনতে চাই? দুইটা জিনিস, যদি সরকারি কলকারখানা আমি দেখি, সরকারি কলকারখানাতেও লাভজনক করা যায়, আর বড় প্রমাণ হচ্ছে যে আমি একটা এক্সপেরিমেন্ট করেছি প্রগতি, এখানে ওই প্রগতি স্পোর্টস জিপ যেগুলা, এইগুলো আমার আমল হয়েছে মিস্ত্রিবিশের সাথে। আমি যখন দায়িত্ব নিই তখন খুবই লাভজনক ছিল, তখন দায়িত্ব নিই তখন ওদের প্রগতির বেতন দিতে পারতাম না, কিন্তু যখন আমি আসি তখন 81 কোটি টাকা নেট রেখে এসেছি। সেটার অর্থটা কি, অর্থাৎ আমি যদি কম টাকা দিয়ে কিনি, বেশি টাকা দিয়ে বিক্রি করি, তাহলে সহজ হিসাব, কিন্তু আমাদের সরকারি ক্রয়কৃতির ক্ষেত্রে বেশি টাকা দিয়ে কিনা কম টাকা দিয়ে বিক্রি হয়, এই কালচারটা হলো যে সরকারি কাজে সেই জন্য লোকসান হয়। কিন্তু এত সহজ হিসাব জানার পরেও কেন বেশি দাম দিয়ে কিনে কম পয়সা, ওই যে তাদের এখানে একটা কায়েমি স্বার্থবাদী মহল আছে যে কায়েমি স্বার্থবাদী তাদের প্রফিট ইন্ডিভিজুয়াল ইন্টারেস্টের জন্য হয়। আর আরেকটা জিনিস, এটা হলো আমি সরকারি ইয়ার ব্যাপারে, আমরা সার্ভিস, অর্থাৎ আমি সবসময় চেষ্টা করতাম চেম্বারগুলোকে প্রমোট করা, চেম্বার যেন ফেডারেশন, ঢাকা চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রি, মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স, এদের সাথে আমার ফ্রিকুয়েন্ট বৈঠক অফিস, এবং ফরিন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, তারা যেই সমস্ত প্রবলেমগুলো আমাদের কাছে নিয়ে আসতেন, সেই প্রবলেমগুলোকে আমরা অ্যাড্রেস করতাম কুইকলি। অ্যাট দ্য সেম টাইম আমরা একটা ইন্ডাস্ট্রিয়াল, একটা কম্প্রিহেন্সিভ ইন্ডাস্ট্রিয়াল পলিসি দিছি, যে পলিসির ভিতর দিয়ে মোটামুটি এটা আপগ্রেডেড হইতে হইতে এখন ভালোভাবে এটা সার্ভিস হচ্ছে। তো কাজে আমরা চেষ্টা করেছি যে আমাদের স্টেক হোল্ডার ছিল প্রাইভেট এন্টারপ্রেনিয়ার্স, আমরা বলতাম যে প্রাইভেট এন্টারপ্রেনিয়ার্সটা হচ্ছে মূল চালিকা শক্তি, এদেরকে প্রমোট করাই হবে সরকারের পলিসির কাজ। আমাকে একবারে আমেরিকার অ্যাম্বাসেডার আমাকে জিজ্ঞাসা করছিলেন যে তুমি তো কমিউনিস্ট, তুমি এর সাথে কোনো অসুবিধা হচ্ছে না? আমি তো গভর্নমেন্টের পলিসি কাজ করছি, আমার পলিসিটা আমি অ্যাডপ্ট করছি না, তবে আমি শিল্পায়িত হোক এটা আমি চাই, এটার সাথে আমার কমিউনিস্টরা কি কমিউনিস্টদের আমাদের দেশে প্রথম শিল্পায়িত হতে হবে, শিল্পায়িত হওয়ার পর সোশ্যালিজম আসবে, উইদাউট শিল্প ইন্ডাস্ট্রিয়ালাইজেশন সোশ্যালিজম আসবে না, কাজে সে হতে আমি ওয়ান স্টেপ ফরওয়ার্ড আগাইয়ে দিয়ে চাচ্ছি। যখন মন্ত্রী ছিলেন, মন্ত্রী হিসেবে আপনি কতখানি নিজেকে সফল মনে করেন, মানে সফলভাবে আপনি কাজ করেছেন, আত্মমূল্যায়ন শুনতে চাই? অ্যাকচুয়ালি সফল কি সফল না সেটা তো বিচার করবে জনগণ, আমার স্টেক হোল্ডার যারা তারাই আমাকে বিচার করবে, তার আমি সফল কি সফল না। আপনি নিজের উপলব্ধি কি? আমি চেষ্টা করেছি কথার কাজে মিল রাখতে চেষ্টা করেছি, যে এমন কোনো কাজ করিনি যে কাজ করা মানে যা কাজটা আমার বিশ্বাসের সাথে কন্ট্রাডিকশন হয় বা কন্ট্রাডিক্টরি হয়, এই 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 জায়গাটা আমি করিনি। 2010 সালে নিমতলী দুর্ঘটনা, মানে নিমতলী অগ্নিকাণ্ডের সময় আপনি শিল্পমন্ত্রীর দায়িত্বে ছিলেন। এই দুর্ঘটনার পর পুরনো ঢাকা থেকে কেমিক্যালের গোডাউন সরানোর একটি সুপারিশ এসেছিল জোরভাবে, এবং যে তদন্ত কমিটি ছিল তারা খুব জরুরিভাবে সুপারিশ করেছিল যে দ্রুততম সময়ের মধ্যে এই কেমিক্যাল গোডাউন যেন সরিয়ে নেওয়া হয়। কিন্তু পুরনো ঢাকা থেকে কেমিক্যালের গোডাউন এখন পর্যন্ত সরেনি। এরপরে 2019 সালে চুরিহাট্টায় ঘটল আরেকটি ভয় ট্র্যাজেডি, প্রাণ হারালো 71 জন মানুষ এবং প্রচুর মানুষ আহত হলো, তারপরও কর্তৃপক্ষগুলো টরক টরেনি, এখনও বহাল তবিয়তে কেমিক্যালের গোডাউনগুলো পুরনো ঢাকায় রয়ে গেছে। তাহলে কি আরেকটি এরকম ভয়াবহ
ট্র্যাজেডির জন্য অপেক্ষা করছি আমরা? প্রথমত হচ্ছে যে আমরা যখন দেখেন আমি আমরা আমরা কেরানীগঞ্জটা জায়গাও ঠিক করছি জি, তখন এর যারা ব্যবসায়ী তারা বিভিন্ন রকম ম্যানিপুলেট করে, ধরেন একটা মন্ত্র শিল্প সরকার তো অনেক ক্ষমতাশীল, মানে সরকার আবার এদেরকে কিন্তু ব্যবসায়ীরা তো তারা তাদের মতো চাবে, তাদের সুবিধা চাবে, কিন্তু সরকারের তো অনেক ক্ষমতা, সরকার চাইলেই তো হয়, সরকারের মধ্যে তো ম্যানিপুলেশন করে এরা, ম্যানিপুলেশন তো সরকার তো এদের অংশ, তো এদের লোকজনই তো সরকারের মধ্যে আছে, এদের এদেরকে বাদ দিয়ে তো আর সরকার না, সরকার তো অ্যাবস্টেট কিছু না। হ্যাঁ, তো কাজে প্রথমত তখন আমি 13 সাল পর্যন্ত সরকার তো জনমূল কল্যাণমূলক কাজই করবে, সরকার উদ্যোগ নিচ্ছে, যাদেরকে উদ্যোগ নিয়ে আসছে আমি কথাটা এই কারণে, যাদেরকে উদ্যোগ নিয়ে করা হচ্ছে দেখা যায় যে একটা পর্যায়ে যায় এটা স্লথ হয়ে যায়, কেন কারণ স্টেক হোল্ডার যারা আছে সামহাউ দে আর ম্যানেজড, যারা মনিটর করার কথা, ফায়ার ব্রিগেড মনিটর করার কথা বা হোম মিনিস্ট্রি মনিটর করার কথা বা শিল্প মন্ত্রণালয় তার কন্টিনিউটি এটা রেগুলার মনিটর করার কথা, সেই জায়গার মধ্যে দেখা যাচ্ছে স্লথ গতি চলে আসলো, যার ফলে জিনিসটা আপনার সেই জন্যই তো চুরি হাটটা হলো হবার পর চুরি হাটটা তখন তো অনেকেই বলছে যে একে তাড়াতাড়ি সরানোর জন্য, কিন্তু তারপরও ম্যানেজ হয়ে গেছে তো, যার ফলে এখনও আছে, এখনও ট্রান্সফার হয়নি এবং আরও আরও অনেকবার ম্যানেজ হবে সেই ব্যাপারে। সেই জন্য এই সমস্ত কতগুলো ব্যাপারে ড্রাস্টিক অ্যাকশান যদি না নেয় তাহলে এগুলো হবে না। কিন্তু অনেকে কিন্তু আপনার দায় দিয়েছে, অনেকে বলেছে যে আপনার কারণেই আমার এখানে আমার কি কি আমার আমার কি এসটি আমি কি ধরনের এখানে বারবার চেষ্টা করলো, মানে মানে 2010 সালে এই দুর্ঘটনা ঘটার পরে কিন্তু আপনি 2014 পর্যন্ত মন্ত্রিত্বে ছিলেন, তো ছিলাম না আমি 13-13 থাকলে ওই 3 বছরেও কি কিছু আমি জায়গা ব্যবস্থা করে আসছি, ওই জায়গা তো আছে কেরানীগঞ্জে, সেই জায়গাতে চললো না তাহলে এটা আমি তো একটা ফলো আপ করে দিয়ে আসছি, আমি তো একটা ফলো আপ অর্থাৎ একটা জায়গা, তো আমরা যতটুকু শুনেছি একটা রকম ট্রাক স্ট্যান্ড একটা বানিয়ে ফেলেছে ওই জায়গায়, সেটা তো আরেকটা, সেটা তো আমাদের ব্যর্থতা, সেটা তো সরকার তো সবাই মিলেই তো সরকারের এটা ব্যর্থতা। তো যাই হোক, এখন প্রশ্নটা হলো যে যখন আপনার ম্যানেজেবল হয়ে যায়, গভর্নমেন্টের একটা অংশ ম্যানেজেবল হয়ে যায়, তখন তো এই সমস্ত কাজগুলো হয় না, হতে পারে না। আমাদের আলোচনা একদম শেষ পর্যায়ে, দেশের যে কোনো একটি সমস্যার সমাধানের ক্ষমতা যদি আপনাকে দেওয়া হয় তাহলে সবার আগে কোন সমস্যাটার সমাধান আপনি করবেন? মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কিংবা সবচেয়ে কঠিন সমস্যা কোনটা আপনার মনে হয় যেটা এখন সবার আগে সমাধান করা প্রয়োজন? সবচেয়ে সমস্যা হচ্ছে একজন রাজনীতিবিদদের হওয়া উচিত রাজনীতির প্রতি জনগণের আস্থাটা ফিরিয়ে আনাটাই হচ্ছে সবচেয়ে প্রধান কাজ, এবং রাজনীতিবিদ যদি কথার কাজের মধ্যে মিল থাকে তাহলে সে জাতি উন্নতি করতে বাধ্য। ভবিষ্যতে আপনি কেমন বাংলাদেশ দেখতে চান? আমি তো চাই সমাজতান্ত্রিক বাংলাদেশ দেখতে চাই, তবে যেই পিরিয়ড আছে ইট ইজ এ ট্রানজিশনাল পিরিয়ড, আমার দৃষ্টিতে ইট ইজ নট পারমানেন্ট, এটা হলো ট্রানজিশনাল, এই মানুষ খাইয়ে দিয়ে মজা বুঝবে, মজার পর তখন বুঝবে যে এই এটা দিয়ে হবে না, আর বিদেশে যাইও হবে না, এখানে যাইও হবে না, কোটি কোটি টাকা কামাইওলা হবে না, কাজে এটাতে কোনো লাভ হচ্ছে না। আমাদের কালচারালি আমরা ব্যাকওয়ার্ড, যে কালচারালি যখন আমাদের সফিস্টিকেশনটা ডেভেলপ করবে ইন কোর্স অফ টাইম, সময়ের সাথে সাথে তখনই আমাদের উপলব্ধি আসবে যে আমরা যে লাইনে যাচ্ছি ইট ইজ নট প্রপার লাইন। ওই ওই জনগণের সেবা করা, বঙ্গবন্ধু সার্ভাইভ করছেন কীভাবে? বঙ্গবন্ধু সার্ভাইভ করছেন জনগণের কথা সেবা করে, হ্যাঁ, তাহলে জনগণকে উনি উদ্দীপ্ত করতে পারছেন, জনগণ ওনাকে পাগল ছিল, হ্যাঁ, জনগণ তাকে বিশ্বাস করছে, উনি বিশ্বাসের মতো কাজ করছেন বঙ্গবন্ধুয়ে, মজলুম জনতা মাওলানা ভাষা, জনগণ বঙ্গবন্ধুর জন্য পাগল ছিল, তার এক ডাকে সবাই এক জায়গায়, মজলুম জনতা মাওলানা ভাষা ডাক দিলেই তারা বিশ্বাস করতো মাওলানা ভাষা গরিবদের কাজ করবে।
কাজে সেই ধরনের কালচারালি ডেভেলপড যদি আমরা হতে না পারি তাহলে আমরা দেশ জাতির জনগণ আমি বড়লোক হতে পারবো হাজার কোটি টাকার মালিক হতে পারবে কিন্তু এটাতে শান্তি আসবে না ধন্যবাদ ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই আলোচনায় আপনাকে আমরা পেয়েছি সময় দেওয়ার জন্যে নিশ্চয়ই ভবিষ্যতে অন্য কোনো আয়োজনে কোনো আলোচনা আপনাকে আমরা আবার পাব ধন্যবাদ ধন্যবাদ আপনাকে এবং শ্রোতা মণ্ডলীদেরকেও ধন্যবাদ দর্শক এনআরবিসি ব্যাংক প্রেজেন্স বাই পিক সমিতি দ্য লিডার আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আরটিভি চ্যানেলে